শেরপুরের শ্রীবর্দীর পশ্চিম ছনকান্দা বটতলা গ্রামে জোরপূর্বক বসত ঘরে গোবরের স্তূপ করায় গোবরের গন্ধে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পরিবার শুক্রবার বিকেলে তার বসত বাড়িতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ওমর ফারুক তিনি লিখিত বক্তব্যে বলেন শেরপুর থেকে মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আমি জীবিকার তাগিদে পরিবার পরিজন নিয়ে ঢাকায় থাকি এর সুযোগে প্রতিবেশী শওকত হোসেন মিন্টু গংরা তার টিনের ঘর ঘেসে গোবর স্থপ করে এতে গোবর নেমে আসে ঘরের ভিতর ফলে গোবরের গন্ধে অতিষ্ঠ হয়ে গ্রাম্য সালিশের আশ্রয় নেয় এতে প্রতিপক্ষরা হাজির হয়নি পরে এ ঘটনার বিচারের দাবিতে থানায় শকত হোসেন মিন্টু সহ সাতজনের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করে এ সময় ওমর ফারুকের স্ত্রী শ্যামলী বেগম তার স্কুল পড়ুয়া ছেলে শ্যামল মিয়া প্রতিবেশী সরুজ আলী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন